সবাইকে নমস্কার। আপনারা জানেন রাজ্যের কোভিড পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে, যদিও অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকটাই ভালো, তবুও বিভিন্ন জায়গায় পাবলিক যেভাবে লাইফস্টাইল মেনটেন করছে এতে সংক্রমণ আরো বৃদ্ধি হতে পারে। সরকারের একার পক্ষে মোটেই সম্ভব নয়। আমরা সরকার আমরা সব দিকে তৈরি আছি, একটু পরে আমি বিস্তৃত বলে দেব। চিকিৎসা পরিষেবা থেকে আরম্ভ করে আমাদের যা যা করার কর্তব্য দায়িত্ব সেগুলি আমরা পালন করছি এবং আরো করব। আজকে টোটাল পরীক্ষা হয়েছিল 5388 এবং এর মধ্যে 416 পজিটিভ, নাম্বার অফ ডেথ 2। যদিও গতকাল এই সংখ্যাটা, ডেথের সংখ্যাটা ছিল 11। আমরা সব দিক বিচার করে আগরতলা কর্পোরেশন এলাকা 5 নম্বর, 21 নম্বর এবং 46 নম্বর ওয়ার্ড হ্যাজ ডিক্লেয়ার্ড কন্টেনমেন্ট জোনস ফর 10 ডেজ ফ্রম 13/5/2021 থেকে 22/5/2021 পর্যন্ত। উপায়ন্তর না হই, উপায়ন্তর না, আমরা উপায়ন্তর অল্টারনেটিভ কোন পথ না পেয়ে এটা করতে বাধ্য হচ্ছি, কারণ আগরতলা কর্পোরেশন এলাকায় খুব স্পিডিলি এটা ছড়াচ্ছে এবং তথ্য অনুযায়ী এই জন্যই 5, 21 এবং 46 নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আমরা জানি এতে মানুষের অসুবিধা হবে, জেনেও আপনারা জানেন যে ইট হ্যাজ বিন ব্রট টু দি নোটিস অফ দি আন্ডারসাইন্ড বাই দি হেলথ ডিপার্টমেন্ট দ্যাট সাডেন স্পার্ট of positive cases of COVID-19 has been found in the ward number 5, 21 and ward number 46 of Agartala Municipal Corporation, which may become a probable hotspot of COVID-19 unless strict measures are taken urgently for geographic quarantine of the concerned area and vicinity thereof. Record to it. Among গরিব মানুষের কথা চিন্তা করে এইসব এলাকায় যেমন আমরা কন্টেনমেন্ট জোন পৃথকভাবে নোটিফিকেশন আছে, আপনারা দেখে নেবেন কি কি রেস্ট্রিকশন, কি কি কারা সব কাগজ আছে এগুলি জেনে নেবেন। কিন্তু এইসব জায়গায় যারা পুর ফ্যামিলি আছে, লিভিং ইন দিস ওয়ার্ড ডিউ টু কন্টেনমেন্ট অর্ডার, ফুড প্যাকেটস উইল বি ডিস্ট্রিবিউটেড to all eligible families living within these wards. These packets will contain 8 items. 8 ধরনের জিনিস থাকবে, 10 কেজি চাল থাকবে, in an average, all family. ডাল 2 কেজি থাকবে, তেল 1 কেজি থাকবে, পোটাটো 3 কেজি থাকবে, অনিয়ন 2 কেজি থাকবে, সোয়াবিন 500 গ্রাম থাকবে, মিল্ক পাউডার 200 গ্রাম থাকবে এবং লবণ 1 কেজি থাকবে।
এইগুলি দেওয়া হবে ফর প্রায়োরিটি হাউস হোল্ডস অ্যান্ড অন্ত্যোদয় অন্ন যোজনা ফ্যামিলিজ। দি ফুড প্যাকেট উইল কন্টেইন অল দিস আইটেম এক্সেপ্ট রাইস। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার যাদেরকে দু মাসের জন্য 5 কেজি চাল মাথা পিছু দিচ্ছে, তারা শুধু ওই চালটা না পেয়ে বাকি আইটেমটা পাবে। আর এই যারা যারা সেন্ট্রাল ফুড প্যাকেটস আমরা সাপ্লাই দেব, এবং প্রায়োরিটি হাউস হোল্ড যেটা পিজি গ্রুপ বলি আমরা, পিজি অন্তত আমরা যোজনা ডিজার্ভিং এপিএল, আবার এপিএল এর মধ্যে গরিব আছে। গতবার আমরা দিয়েছি গ্রামে গঞ্জে আগরতলা শহরেও যারা ডিজার্ভিং এপিএল, এবং ডিজার্ভিং এপিএল একদিকে বলছি প্রায়োরিটি হাউস হোল্ড অন্তত অন্ন যোজনা ডিজার্ভিং এপিএল এনি আদার পুর ফ্যামিলিজ, যদি দেখা যায় কোনো গরিব হলেও সেখানে ওই ক্ষেত্রে আমরা গরিবের ক্ষেত্রে কোনো আইন কানুন মানছি না, এটা দ্বিতীয় হবে প্রায়োরিটি। এটা প্রায়োরিটি, এটা মুখ্যমন্ত্রীর ইচ্ছা যে গরিব কাউকে বাদ দেওয়া যাবে না। সে কোনো কারণে তার কাগজে এই অন্নদায় অন্ন যোজনা নেই, এই জন্য সে গরিবের তালিকা থেকে বাদ যাবে, এটা হবে না। অর্থাৎ সেই জন্য আমরা 3500 পরিবারের কথা চিন্তা করছি, তো এটা দেওয়ার ব্যবস্থা হবে। তো এই জন্য যা যা নিয়ম কানুন আছে, কন্টেনমেন্ট জোন এলাকায় আপনারা জানেন এই এরিয়ার মধ্যে থাকবে, এবং মাইকিং করে দেওয়া হচ্ছে, নোটিফিকেশন আছে। এছাড়াও আমরা গ্রোসারি দোকানগুলি খোলা থাকবে, এটাও আবার নাইট কার্ফু যেখানে আছে আমাদের যে কন্টেনমেন্ট জোন, এটা কখন, এটা হলো 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 6টা পর্যন্ত কার্ফিউ, নাইট কার্ফিউ আছে সারা আগরতলাতে। গ্রোসারি দোকান খোলা থাকবে। এছাড়া প্রতি রাস্তা রাস্তায় গলি গলি ভেন্ডার যাবে মাছ নিয়ে, দুধ নিয়ে, ভেজিটেবল নিয়ে, এসবগুলি যাবে। এগুলি সব ফর্মালিটি মেনটেন করে যাবে, মাস্ক বা অন্যভাবে যেভাবে করার সেগুলি সাধারণ প্রশাসনের নির্দেশ না পায়, এই যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী সেখানে এগুলি সব জায়গায় থাকবে, কোনো জনসাধারণের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, তবুও বলছি আমাদের এই 3টা ওয়ার্ডে টোটাল রেশন কার্ড 8,550 রেশন কার্ড আছে। এর মধ্যে অন্ত্যোদয় অন্ন যোজনা আছে 919 পরিবার, এবং পিজি আছে 2,685 পরিবার রেশন কার্ড আছে। এছাড়া এপিএল আছে রাফলি 600 থেকে 700, যারা ডিজার্ভিং এপিএল। এছাড়া আপনার যদি কোনো বিশেষ গরিব পরিবার পাওয়া যায় সেজন্য এই পরিবারগুলো, টোটাল পপুলেশন দেখা গেছে যে প্রায় 50% লোককে আমরা, যা পপুলেশন আছে টোটাল এই 3টা পপুলেশন হলো 31,564, এবং প্রায় অর্ধেকের মতো লোক এই বেনিফিট পাচ্ছে, গরিব যারা তারা পাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে রাজ্য সরকার, এটা খুশির খবর, এত দুঃখের মধ্যেও খুশির খবর, রাজ্য সরকার আজকে 15,150 ডোজ কোভ্যাক্সিন, যেটা কস্টলি সে কোভ্যাক্সিন ভ্যাকসিন এসেছেন। আসার পর জরুরি ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিটিং করেছে। করার পর 18 থেকে 44 বছর যা তাদের জন্য যে 15,150 এসছে, এটা ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট প্রায়োরিটি উইল বি গিভেন টু রিক্সা পোলার। এটা মুখ্যমন্ত্রীর একান্ত ইচ্ছা যে রিক্সা পোলার, অটো রিক্সা ড্রাইভার্স, রিক্সা পোলার অটো রিক্সা ড্রাইভার্স, জার্নালিস্ট, টোটাল আরো প্রায় 600 মতো লোক রয়েছে, জার্নালিস্ট, স্টাফ অফ হাইকোর্ট, হাইকোর্টের 146 জনের একটা লিস্ট আমরা পেয়েছি, অ্যান্ড
এবং এছাড়া স্টাফ হাইকোর্ট অফ ত্রিপুরা এন্ড এমপ্লয়িজ অফ পাওয়ার ডিপার্টমেন্ট যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত আছে, FCI এন্ড ফুড ডিপার্টমেন্ট, ব্যাংকস এন্ড এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ইন ভিউ অফ দি ইম্পর্টেন্ট এন্ড ম্যান্ডেটরি ডিউটিজ বিইং পারফর্মড বাই দি ক্যাটাগরি অফ পার্সনস, যদি তারা জরুরি পরিষেবার সাথে যুক্ত থাকে তাদেরকে প্রায়োরিটি দিয়েই এই 15,150 অলরেডি শুরু করতে যাচ্ছে। এটা আজকে আমরা পেয়েছি, এটা আপনাদের জানার জন্য, কারণ মুখ্যমন্ত্রী ইচ্ছা যে রিক্সাওয়ালারা গরিব মানুষ তারা কোথায় পাবে করতে প্রায়োরিটি আগে সেক্ষেত্রে দাও, এই 18-44 এটা আমরা ব্যবস্থা করব। মনে রাখবেন যে কন্টেইনমেন্ট জোন থাকলো এর বাইরেও কিন্তু বাফার জোন আছে, এটা 2 কিলোমিটার রেডিয়াস, অর্থাৎ সেখানেও নজর থাকে, ওইখানে এই আইনটা থাকবে না, কন্টেইনমেন্ট জোনের যা ব্যবস্থা সেটা থাকবে না, কিন্তু সেখানে আপনার নজরদারি থাকবে ওই যে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, 5 নম্বর, 21 নম্বর এবং 46 নম্বর।